হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ। আজকে আবার চলে গেলাম বড়বাজারে জুয়েলারি শপিং করতে। এই পুজোর সময় শপিং করার মজাই আলাদা, কেনার থেকে দেখাটাই বেশি। এখানে এলে কোথা থেকে সময় কেটে যায় বোঝাই যায় না। এত জুয়েলারি শপ আর এত কেনাকাটা চারিদিকে হচ্ছে, এই বছর যেন একটু কেনাকাটার মধ্যে সেই উৎসাহটা নেই। কিন্তু তাও প্রত্যেক মানুষের রুজি রোজগার তো এটা থেকেই চলে। তো এখানে জুয়েলারি শপগুলো আর রয়েছে, সেখানে প্রচুর জুয়েলারি কালেকশন, সোনার গয়নাকেও হার মানায় এই জুয়েলারিগুলো। প্রত্যেকটা দারুণ সুন্দর ডিজাইনের, এগুলো হালকা জুয়েলারি নেকলেস টাইপের। আংটি দেখতে চাইলে প্রচুর আংটির কালেকশন দেখালো, কত ধরনের স্টোনের আংটি, এমনি গোল্ডেন কালারের আংটি। দেখে শেষ করা যাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেব। এই সমস্ত জুয়েলারি গুলো সব রকম ড্রেসের সঙ্গে মানানসই হয়। শাড়ি, চুড়িদার, কুর্তা, কুর্তি, যে কোনো কিছুর সঙ্গে এগুলো মানানসই হয়। জাস্ট কালার অনুযায়ী কিনে নেওয়া। প্রচুর কালেকশন এখানে, এই দোকানগুলোতে প্রায় সব কিছুই পাওয়া যায়। বাচ্চাদের কালেকশন এখানে রয়েছে, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড, তাছাড়া ক্লিপ, মাথার ক্লিপ, ছোট ছোট ক্যাচার, বড়দের সুন্দর সুন্দর ক্যাচার, প্রায় সব কিছুই এই দোকানগুলোতে পাওয়া যায়। জুয়েলারির আল্টিমেট কালেকশনস। কি গোল্ডেন জুয়েলারি, কি কাস্টম জুয়েলারি। তারপরে যে সিটি গোল্ডের যে কালেকশনসগুলো হয় সেগুলো দেখলাম এখানে। তারপর বিভিন্ন ধরনের কস্টিউম জুয়েলারির এই ইয়াররিংসগুলো ভীষণ সুন্দর, এগুলো কালার অনুযায়ী ম্যাচিং করে কিনে নেওয়া যায়। ড্রেসের সঙ্গে জাস্ট কালার ম্যাচ করে কিনে নেওয়া। তারপর জুয়েলারি শপিং কমপ্লিট করে
আমরা বেলিং সেকশনে চলে এলাম। সেখানেও প্রচুর কালেকশন চারিদিকে ঝোলানো রয়েছে। শপিং করতে করতে সারা দিনটাই কেটে গেছে, প্রায় সন্ধে হয়ে এসছে, রাস্তায় যানজট শুরু হতে চলেছে। ধীরে ধীরে মেট্রো স্টেশনের দিকে যেতে লাগলাম এবং সেখানে মেট্রো ধরে